ধান খেত থেকে হাতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের বানারহাট মোগললাটা ফরেস্ট বস্তি এলাকায়। বনদপ্তর সূত্রের খবর, মঙ্গলবার রাতে মরাঘাট জঙ্গল থেকে একটি হাতির দল ওই এলাকার একটি ধান খেতে ঢুকে পড়ে। বুধবার ভোরে যখন কৃষকেরা মাঠে যান, ঠিক তখনই হাতির দেহটিকে দেখতে পান তারা। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বনকর্মীসহ ধূপগুড়ির থানার পুলিশও। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক হাতিটির বলে অনুমান বনদপ্তরের। 10-12টা দল ছিল এখানে, দল হাতি। এখন ওখান থেকে একটা সিঙ্গেল আসছে কিনা সেটা মানে সার্চ করে দেখা হচ্ছে যে দল ছিল কিনা। এখন এটাকে ময়নাতদন্ত করা হবে, তারপরে জানা যাবে। এটা এমনি মানে ইলেকট্রিফিকেশন মনে করা হচ্ছে আর কি, কারণ একটু বার্ন ইনফ্লেশন আছে, এখন টোটালি বলা যায় না, তারপরে দেখছি। ঘটনার পর থেকেই আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা। এদিন বনদপ্তরের আধিকারিকদের পাশাপাশি এলাকায় যায় বন্যপ্রাণ বিভাগের চিকিৎসকেরাও। হাতিটির ময়নাতদন্তের রিপোর্ট না এলে এখনই বোঝা যাবে না হাতিটির সঠিক মৃত্যুর কারণ ঠিক কি। এলাকাবাসীরা জানিয়েছেন, মাঝে মধ্যেই ওই এলাকার খাবারের খোঁজে ঢুকে পড়ে হাতির দল। মনে করা হচ্ছে ধান খাওয়ার জন্যই হাতির দল ওই এলাকায় ঢুকে পড়ে। না, ডেলি হাতি আসে। কেন আসে হাতি এখানে? ধান খেতে আসে। কতটা আতঙ্কে থাকে এলাকার লোক? আতঙ্কই থাকে এখানে, হাতির ভয় তো, হাতির ভয় তো অনেক আতঙ্ক। আচ্ছা, কী মনে করছেন, কেন হাতি এত হাতি মারা যাচ্ছে, কী ব্যাপার, কী কী হচ্ছে, কীভাবে মারা যাচ্ছে আমরা তো বলতে পারবো। কেন আসছে বারবার গ্রামে? গ্রামে আসে, খুদের জ্বালায় আসে ধান খেতে। এরই মধ্যে মাসখানেক আগে মরাঘাট রেঞ্জের গারকুটি এলাকাতেও একটি হাতির দেহ উদ্ধার হয়েছিল। সেই হাতিটির মৃত্যু হয়েছিল বিদ্যুৎপৃষ্ট হয়েই বলে অনুমান করা হয়। বারবার এভাবে হাতির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।